আমাদের জীবনে কত রকম সমস্যা আছে, তাই তো? সমস্যার অবধি নাই, কিন্তু মনে রাখতে হবে সব সমস্যার সমাধানও আছে। কোনো কোনো সময় আমরা মুখের উপর কথা বলতে পারি না। গুরুজন মাত্রই তিনি যে আমার জন্য সবসময় সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন এটা কিন্তু নয়, তিনিও ভুল করেন। তো আজকে তেমন একটা ভুল নিয়ে আলোচনা, দর্শক বন্ধু তিনি বলছেন ঠিক তেমন একটা ভুলের প্রসঙ্গ, যে দেখুন বাবা হয়ে ছেলের জীবনের জন্য একটা কত বড় ভুল করছেন। দেখুন বিয়ে বা বিবাহ আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, প্রত্যেকের জীবনের ক্ষেত্রে বলো, বিয়ে কিন্তু কখনো ছেলে খেলার জিনিস নয়। এটা ভুল হয়ে গেলে জীবনে কিন্তু পরবর্তী জীবনটা দুঃখে কাটবে, পরবর্তী জীবনটায় কিন্তু আপনাকে অনেক কষ্ট পেতে হবে, এটা সত্য কথা। তো আজকে বলছেন এক ভদ্রলোক তার জীবনের কথা, বলছেন যে আমার বাবা জোর করে তার বন্ধুর মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে চান, কিন্তু আমি রাজি নই। বারবার বোঝাতে চাইলেও বুঝতে চাইছেন না কি করণীয়। দেখুন সত্যি এটা হতে পারে, আমাদের প্রত্যেকের ব্যক্তিগত পছন্দ অপছন্দ বিয়ের সঙ্গে জড়িয়ে আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে পরিবারের মতটাকেও কিন্তু অনেক সময় ভেবে দেখতে হয়, বাবার ইচ্ছেটাকেও ভেবে দেখতে হয়, এটা বল। তাই প্রথমে আগে আপনাকে বুঝতে হবে যে বাবা ঠিক করছেন না ভুল করছেন, এই জায়গাটা আগে বিচার্য আমার মনে হয়। এখানটা আগে আমি বলবো, আগে দেখুন যে সত্যি বাবা ভুল করছেন না ঠিক করছেন, আগে সেইটা নজর করতে হবে। আর সত্যি যদি আপনার সে উদ্দিষ্ট পাত্রীটিকে পছন্দ না হয়ে থাকে, না হতেই পারে, সবাইকে সবার ভালো লাগবে সেটা নয়, অনেক সময় এই বাবা বা মা যাদের অভিভাবক আমরা বানিয়েছি তারাও ভুল করেন আপন স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজের ইচ্ছেটাকে নিজের পছন্দটাকে সন্তানের উপর চাপিয়ে দেন। বারবার আলোচনা হয়েছে এটা করবেন না, কখনো নিজের ইচ্ছা নিজের পছন্দ এটাকে চাপিয়ে দিতে নেই। আপনার এখন করা উচিত কি, বাবা যখন এরকম জোর করছেন অন্য একজন পাত্রীর সঙ্গে, তার পছন্দসই পাত্রীর সঙ্গে বিবাহ দিয়ে দেওয়ার, আপনি তার সামনে, আমি বলবো এটা কখনো মুখোমুখি হওয়া, তার সামনে স্পষ্টভাবে বাড়ির অন্যান্য পরিজনদের সামনে একদম জেনারেল মিটিংয়ের মতো সবাই একসঙ্গে খেতে বসেছেন বা সন্ধ্যেবেলায় কোনো একটা সময় উত্তেজিত না হয়ে একদম স্পষ্টভাবে আপনার অবস্থানটা স্পষ্ট করুন যে বাবা আমি তোমার পছন্দসই পাত্রীকে বিবাহ করতে পারবো না, দৃঢ়ভাবে, ভয় পেলে হবে না, সত্যটা জীবনে সত্য। তিনি তখন বলবেন কেন, উত্তর দেবেন আপনি, উত্তর দেওয়ার দায়িত্ব আপনার, যে আমার এই কারণে, প্রতিটা ঘটনার একটা করে কারণ থাকবে, এই কারণে আমি রাজি হতে পারছি না, সেই কারণটা দর্শন করান। আশা করি বাবা মা বুঝবেন, আশা করি বুঝবেন। আসলে বাবা মা যখন ভুল করে, আজকে প্রসঙ্গটা এই বাস্তব সমস্যার মধ্য দিয়ে আমরা এগোলাম, আসলে হওয়া উচিত কি, বাবা মা যখন ভুল করেন জীবনে কোনো সিদ্ধান্ত সন্তানের উপর চাপিয়ে দেন, বাবা মায়েরও উচিত সন্তানের দিকটা একবার ভেবে দেখা, সন্তানের কথাটা একবার ভেবে দেখা, এটার দরকার। ওই যে বাবা মা ঠিক করছেন তোকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোকে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, ছেলেটার ইচ্ছে ওটা নয়, জোর করে চাপিয়ে দিচ্ছেন জীবনের যে কোনো ডিসিশন, জোর করে চাপাবেন না প্লিজ, একদম চাপাবেন না। তো সেই জোর করাটা অনেকের ধাতেই রয়েছে, আমি বলবো সন্তানের উচিত স্পষ্টভাবে বাবা মার কাছে বলা, এবং বাবা মায়ের উচিত নিজের বিচার বোধটাকে কাজে লাগানো, ইগোর নয়। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।